আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের কুয়েতের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজগুলো এবং আজকে কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করেছে করোনার আক্রমণ এবং কুয়েতের করোনা পরিস্থিতি সহ আজকের বিস্তারিত নিউজ আশা করি পুরোপুরি ভিডিওটি দেখলে বিস্তারিত এই সম্পর্কে জানতে পারবেন শুরুতেই জানিয়ে দেব। কুয়েতের মধ্যে দিন যাচ্ছে আর লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনার আক্রমণ কোনোভাবেই স্বাভাবিক অবস্থায় আসছে না আজকে কুয়েতের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ রেকর্ড করেছে কুয়েতে আজ দশই জানুয়ারি দু হাজার বাইশ রোজ সোমবার কুয়েতের মধ্যে গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন জন এই নিয়ে কুয়েতের রাজ্যে করোনার সংক্রমণ মোট চার লাখ সাঁত্রিশ হাজার জনের শরীরে ধরা পড়েছে এবং দেশটিতে গত চব্বিশ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে এই নিয়ে মোট মারা গেছেন দু হাজার জন এবং দেশটিতে চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন পাঁচশো জন এবং করোনা ওয়ার্ডের বেডে আছেন একশো সাতচল্লিশ জন আইসিইউতে আছেন চোদ্দো জন এবং নিয়মিত চিকিৎসাধীন আছেন বিশ হাজার আটশো উননব্বই জন অপরদিকে কুয়েতের মধ্যে হঠাৎ করে দিন দিন করোনা বেড়ে যাওয়ায় এখনও পর্যন্ত কুয়েতের মন্ত্রিপরিষদ থেকে নতুন করে ফ্লাইট বন্ধ নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত দেয়া হয়নি আজকেও কুয়েতের মন্ত্রিপরিষদ থেকে আল রাই সূত্রে প্রকাশ করেছে যে আজকের কুয়েতের মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তগুলো যা আজ করোনা জরুরি বিষয়ক মন্ত্রী পর্যায়ের কমিটির সুপারিশগুলো নিয়ে আলোচনা করছে তাতে এখনও পর্যন্ত কোনো কার্যক্রম বন্ধ করা বা দূর শিক্ষা গ্রহণ করা অন্তর্ভুক্ত নয় সূত্র আল রাই এদিকে আমাদের বাংলাদেশেও করোনার আক্রমণ এক লাফে দ্বিগুণ বেড়ে গেছে একদিনে করোনার আক্রান্ত ছাড়ালো দুই হাজারেরও বেশি আমাদের বাংলাদেশে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দু হাজার দুইশো একত্রিশ জন এই পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে পনেরো লাখ পঁচানব্বই হাজার নয়শো একত্রিশ জন আর মারা গেছেন তিনজন এই নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো আঠাশ হাজার একশো পাঁচ জনে আজ সোমবার দশই জানুয়ারি বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার আট দশমিক তেপ্পান্ন শতাংশ এই ছিল আজকের কুয়েতের সর্বশেষ নিউজগুলো এতক্ষণ যারা পুরো ভিডিওটি না টেনে দেখেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই রয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের চ্যানেলে নতুন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে সর্বপ্রথম নিউজের আপডেট আপনি পেতে পারেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ